হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক কভার করব, যেটা হচ্ছে সোলার পার্কস অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া। মোটামুটি 10টা মতো মেজর সোলার পার্কস বা পাওয়ার প্ল্যান্ট তোমাদেরকে মনে রাখতে হবে, এবং আমি এগুলো সবকটা তোমাদের ম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো কোথায় কোথায় রয়েছে, তোমাদের ইজিলি মনে থাকবে। তার সাথে আমি ন্যাশনাল সোলার পাওয়ার মিশনটা নিয়ে একটু বলে দেবো, যাতে ওখান থেকেও যদি প্রশ্ন আসে তোমাদের অসুবিধা হবে না। তো চলো প্রথমে আমরা দেখে নিই ইন্ডিয়াস ফার্স্ট সোলার পার্ক অ্যাট চারাঙ্কা ভিলেজ ইন গুজরাট। গুজরাটের চারাঙ্কাতে যে সোলার পার্কটা হয়েছিল, এটা 2013 সালে আমরা দেখেছিলাম নিউজে, এই জায়গাটাতে ভারতের প্রথম সোলার পার্ক তৈরি হয়েছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট প্রথমত। দ্বিতীয়ত, আমি তোমাদের এখানে কিছু কথা বলে নিতে চাই, এগুলো দেখো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট হবে এবং এগুলো আমাদের জেনে রাখা উচিত অবশ্যই। যেমন দেখো, আমাদের অ্যাভারেজ সোলার এনার্জি ইনসিডেন্ট ওভার ইন্ডিয়া, আমাদের পুরো ভারতের ল্যান্ডে যে সূর্যের কিরণটা পড়ে, মানে সেইটা হচ্ছে প্রায় 4 থেকে 7 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার প্রত্যেক দিন। এবং আমরা যদি প্রত্যেক বছর দেখি, তাহলে 1500 থেকে 2000 সানশাইন আওয়ার্স, এটা আমাদের ইন্ডিয়ার পুরো ইন্ডিয়াতে যে ইন্ডিয়ান যে টেরিটরি রয়েছে সেখানে এটা দেখা যায়। প্রায় 5000 trillion কিলোওয়াট পার ইয়ার এটা হচ্ছে এই পাওয়ার এখান থেকে পাওয়া যাবে। তো মোটামুটি দেখা যায় এই স্ট্যাটিস্টিক্সটা দেখলে যে আমাদের ভারতে যতটা আমাদের ইলেকট্রিক পাওয়ার দরকার হয় সেইটা মোটামুটি এই জায়গাটা থেকে কভার হয়ে যাবে, এবং লেগেও বেশি, মানে এনাফ রয়েছে যদি আমরা সোলার এনার্জিটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি। তো এইটার ওপর লক্ষ্য করে শুধু আজকে ভারত নয়, তার সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা দেশই চেষ্টা করছে যে যাতে এই রিনিউয়েবল এনার্জিটাকে কাজে লাগানো যায়। এর আগে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, তোমরা দেখে থাকবে যে এই নিয়ে বিভিন্ন সরকারি মানে ট্রিটি হয় বিভিন্ন দুটো আন্তর্জাতিক দুটো দেশের মধ্যে, বা ন্যাশনাল অনেকগুলো মিশন অনেক ইনিশিয়েটিভ এগুলো নিয়ে নেওয়া হয়। তো তার মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে ন্যাশনাল সোলার মিশন, যেটা 2010 সালে মনমোহন সিংয়ের আমলে নেওয়া হয়েছিল। এই দুটো সাল একটু মনে রাখবে, 2010 সালে ন্যাশনাল সোলার মিশন স্টার্ট হয়েছিল এবং যেটা মনমোহন সিংয়ের আমলে হয়েছিল। তো সেখানে তখন টার্গেট দেওয়া হয়েছিল মোটামুটি 20,000 মেগাওয়াট পাওয়ার তৈরি করার, ঠিক আছে, 20,000 মেগাওয়াট পাওয়ার তৈরি করতে পারবে এই ধরনের মানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট রেডি করব। কিন্তু তারপরে এটা মোটামুটি 2015 সালে এটা একটু আপগ্রেড হয়েছে, আপগ্রেড করে এটা করা হয়েছে যে 1,00,000 মেগাওয়াটের 2022 পর্যন্ত, ঠিক আছে, 2022 পর্যন্ত একটা এই ন্যাশনাল সোলার মিশনের আন্ডারে টার্গেট নেওয়া হয়েছে যে 1,00,000 মেগাওয়াট পাওয়ার কিন্তু তৈরি করা হবে, যার মোটামুটি ধরো ফেজ ওয়ান 2012 থেকে 2013 অনেকটা মানে উন্নতি হয়েছে, 2013 থেকে 2017 হয়েছে, 2017 থেকে 2022 লাস্ট ফেজ 3। তো আপাতত এই পজিশনে রয়েছে আমাদের ন্যাশনাল সোলার মিশন 2010। এর সাথে সাথে আরেকটা আমরা পয়েন্ট জেনে রাখি যে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি কে রয়েছেন, রাজকুমার সিং। তো আমরা জেনে নিলাম বেসিক কিছু ফ্যাক্টস যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এবারে আমরা দেখে নেব 10টা মেজর সোলার পার্কস অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া, তার সাথে সাথে ভারতের মানে কোন কোন পাওয়ার প্ল্যান্টগুলোর কী কী গুরুত্ব রয়েছে সেগুলো দেখে নেব ম্যাপের সাহায্যে। দেখো, প্রথমত আমরা দেখব ধীরুভাই আম্বানি সোলার পার্ক, রাজস্থান, প্রচুর আছে এক্সামে, ঠিক আছে। এটা রয়েছে কোথায়? রাজস্থানে। ধীরুভাই আম্বানি রয়েছে রাজস্থানে। এরপরে যেটা দেখব, দেখো এনটিপিসি সোলার পাওয়ার প্ল্যান্ট মধ্যপ্রদেশ, এটা মধ্যপ্রদেশে রয়েছে। রিনিউ দিচপালি সোলার পার্ক যেটা, এটা রয়েছে কোথায়? তেলেঙ্গানায়। এবং কুনুল আলট্রা মেগা সোলার পার্ক, এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। এনপি কুন্টা আলট্রা মেগা সোলার পার্ক অন্ধ্রপ্রদেশে রয়েছে। কী কী দেখলাম এখানে আমরা? ধীরুভাই আম্বানি সোলার পার্ক রয়েছে রাজস্থানে, এনটিপিসি সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে মধ্যপ্রদেশ, রিনিউ দিচপল্লি সোলার পার্ক রয়েছে তেলেঙ্গানাতে, কুনুল আলট্রা মেগা সোলার পার্ক রয়েছে অন্ধ্রপ্রদেশে, এনপি কুন্টা আলট্রা মেগা সোলার পার্ক রয়েছে অন্ধ্রপ্রদেশে। এছাড়া আরও কয়েকটা আমরা দেখব, যেমন বিট্টা সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা রয়েছে গুজরাটে, মহারাষ্ট্র সোলার পাওয়ার প্ল্যান্ট মহারাষ্ট্রতে অবশ্যই, কামুটি সোলার পাওয়ার প্রজেক্ট এটা তামিলনাড়ুতে। এছাড়া আমরা যদি দেখি চাঙ্কারা সোলার পার্ক গুজরাট, এইটা আমি তোমাদেরকে যেটা একটু আগে বলছিলাম, যেটা আমাদের ভারতের প্রথম সোলার পার্ক গুজরাটের চাঙ্কারা ভিলেজে তৈরি হয়েছিল, চাঙ্কারা সোলার পার্ক। এছাড়া দেখো পাবাগড় সোলার পার্ক রয়েছে, যেটাকে আমরা শক্তিস্থল বলি, এটা কর্ণাটকে রয়েছে। তার সাথে সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ভাদলা সোলার পার্ক। আচ্ছা, আমরা এর আগেরটা আরেকবার দেখে নেব। ভিট্টা সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে গুজরাট, মহারাষ্ট্র সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে মহারাষ্ট্র, কামুতি সোলার পাওয়ার প্রজেক্ট তামিলনাড়ু, চাঙ্কারা সোলার পার্ক গুজরাট, পাবাগড় সোলার পার্ক শক্তিস্থল কর্ণাটক। এরপরে যেটা দেখব আমরা ভাদলা সোলার পার্ক। ভাদলা সোলার পার্ক এটা হচ্ছে শুধু ভারতেরই নয়, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক। এই জায়গাটা তোমরা একটু নোট করে রাখো, ঠিক আছে, ভাদলা সোলার পার্ক রাজস্থানের পৃথিবীর বৃহত্তম, ওয়ার্ল্ডস লার্জেস্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড
ওয়ার্ল্ডস লার্জেস্ট। এরপর আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ওয়েলস্পুন সোলার এমপি প্রজেক্ট। ওয়েলস্পুন সোলার এমপি প্রজেক্ট এটা মধ্যপ্রদেশে। এছাড়া সাকরি সোলার প্ল্যান্ট মহারাষ্ট্রতে, রেওয়া আলট্রা মেগা সোলার মধ্যপ্রদেশ, যেটা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপস প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছিল। এই জন্য আমি এই দুটোকে দেখো হাইলাইট করে দিয়েছি। এটা কেন আমাদের ইম্পর্ট্যান্ট, এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট, আর এই রেওয়া আলট্রা মেগা সোলার যেটা মধ্যপ্রদেশে রয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল এই রেওয়া আলট্রা মেগা সোলার প্রজেক্টটা। এরপর হচ্ছে কাদালারি পাওয়ার স্টেশন, যেটা রয়েছে তামিলনাড়ুতে। তো এই মোটামুটি 10টা মেজর সোলার পার্ক আর পাওয়ার প্ল্যান্ট, এইগুলো যদি আমরা জেনে রাখতে পারি, আর যে যে আমি এক্সট্রা ইম্পর্ট্যান্ট আদার্স পয়েন্টগুলো বললাম, এইগুলো মনে রাখতে পারলে আমাদের এই টপিকটা কিন্তু কভার হয়ে যাবে। তোমরা যে কোনো এক্সামে দেখবে এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? এগুলো অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এবং যদি এক্ষেত্রে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, যারা ধরো ICDS রয়েছো, বা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যাদের দরকার WBCS মেন্সের জন্য, দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে সোলার পার্ক। যেটা সোলার পার্ক বলতে এখানে আমাদের কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু করে নেবে। যেটা হচ্ছে সোলার এনার্জির কী অ্যাডভান্টেজ রয়েছে, সোলার এনার্জি আমাদের ভারতে ইমপ্লিমেন্ট করতে কী কী প্রবলেম রয়েছে, মানে আমাদের কোন কোন অসুবিধা হতে পারে। যেমন ধরো এটা খুব কস্টলি, সেই জন্য এখনও এতটা তাড়াতাড়ি অ্যাকোয়ার করা যাচ্ছে না, মানে এই ব্যাপারগুলো। সোলার এনার্জি ইউজ করলে আমাদের কী অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে? পরিবেশের ওপর সোলার এনার্জি কী ধরনের প্রভাব ফেলবে, যেহেতু রিনিউয়েবল এনার্জি এটা। আমাদের গভর্নমেন্ট এখনও পর্যন্ত কোন কোন আর কি উদ্যোগ নিয়েছে, গভর্নমেন্ট হোক বা মানে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন রাজ্য হোক বা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রিদের মধ্যে কী কী ট্রিটিজ হয়েছে এই সোলার ব্যাপারটা নিয়ে, সোলার পাওয়ার নিয়ে। তো এই এই জায়গাগুলো তোমাদের একটু কভার করতে হবে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আশা করি ভিডিওটা ইউজফুল বলে মনে হয়েছে, এবং যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দাও, এটা সবার জোর কাছে আমার আন্তরিক অনুরোধ। এরপরে আমরা কালকে সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কাল সকালের কারেন্ট অ্যাফেয়ার্সে অবশ্যই সবাই থাকবে। আর লুসেন্ট জিকে, দেখো লুসেন্ট জিকেটা আমি তোমাদের যেটা বলেছি, লুসেন্ট জিকেটা আমি নেক্সট 500টা হয়তো এই উইকে আর দেওয়া হবে না, যেহেতু কালকে স্যাটারডে, আর যদি সম্ভব হয় তোমাদেরকে দিয়ে দেবো, না হলে কিন্তু নেক্সট মানডেতে আমি নেক্সট লুসেন্ট জিকেটা দেবো। আর ফার্স্ট পার্টটা অলরেডি রয়েছে, 500টা আমি জিকে লুসেন্টের থেকে রেডি করেছিলাম। তোমরা এইখানে আই বাটনে বা প্লাস, এখানে দেখো প্লাস একটা বাটন রয়েছে, এই প্লাস বাটনে একটু ক্লিক করে নাও, স্ক্রিনটার ওপর ট্যাপ করে ডান দিকে স্ক্রিনের ওপরে দেখে নাও, ওখানে আমি দিয়ে রেখেছি লুসেন্ট জিকে, তোমরা ওটা দেখে নিতে পারো যেটা রয়েছে ফার্স্ট পার্টটা। আর আমি পুরো পার্টটা কভার হয়ে গেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এই যে ব্যাপারটা আমি আলোচনা করলাম, এর ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে অ্যাপেতে দিয়ে দেবো, এবং তার সাথে সাথে তোমরা যদি আলটিমেট জিকে যারা যারা কালেক্ট করেছিলে, আলটিমেট জিকে সেই বইটাতে এর পুরো লিস্ট দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো পেয়ে যাবে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।